হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যান্ড আজকের ভিডিওর ইন্ট্রো এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের ভিডিওটা স্কুইড গেম নিয়ে। স্কুইড গেম হলো সাউথ কোরিয়ান একটা অ্যাকশন থ্রিলার সিরিজ, যেটা নেটফ্লিক্সে এই বছর রিলিজ হয় এবং রিলিজ হওয়ার পরপরই কিন্তু এটা ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে এবং এখনও ট্রেন্ডিংয়ে আছে। এখন পর্যন্ত নেটফ্লিক্সের সব রেকর্ড ভেঙে ফেলেছে। নেটফ্লিক্সের মোস্ট ওয়াচড সিরিজ হলো এখন স্কুইড গেম। এবং এটার যে ইন্ট্রো অ্যানিমেশনটা আছে সেটা আসলে আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সো লেটস get started. ওকে, স্কুইড গেমের এই ইন্ট্রোটা বানানোর জন্য আমরা আসলে দুইটা অ্যাপস ইউজ করবো। একটা হলো পিক্সেল অ্যাপ এবং একটা কাইনমাস্টার। তাছাড়া আপনাদের আরও দুটো এলিমেন্ট লাগবে। একটা হলো ইন্ট্রোতে যে অ্যানিমেশনটা থাকে সেটা আসলে মোবাইলে ক্রিয়েট করা খুবই ডিফিকাল্ট, তাই আমি ওইটার একটা ক্লিপ আপনাদেরকে দিয়ে দিব। সেটা আপনারা ডিরেক্টলি ইউজ করতে পারবেন আপনার যে অ্যানিমেশন ক্রিয়েট করার ক্ষেত্রে। এবং এর সাথে যে স্কুইড গেমের যে ফন্ট আছে সেটাও আমি দিয়ে দিব। সেটা আপনারা এই ভিডিও ক্লিপ এবং ফন্ট দুটোই কিন্তু আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমরা প্রথমে পিক্সেল অ্যাপে চলে যাব এবং পিক্সেল অ্যাপে আমরা ওপেন করার পর আমরা এখানে একটা নিউ টেক্সট ইউজ করব এবং নিউ টেক্সটে আমরা এখানে লিখলাম স্কুইড। এবং স্কুইড লেখার পর আমরা আমাদের ফন্টে চলে যাবো এবং ফন্ট থেকে মাই ফন্ট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন যে গেম অফ স্কুইডস নামের একটা ফন্ট আছে। এই ফন্টটা আমরা এখানে ইউজ করবো, যেটা আসলে স্কুইড গেমের ফন্ট। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে এবং এটাকে আমরা রিসাইজ করে নিব। তারপর এটাকে ডিরেক্টলি আমরা একটা কপি করে নিলাম এবং এটাকে জাস্ট নিচে এনে এটাকে এডিট করে এখানে আমরা গেম লিখে দেব। তারপর আমরা একটু পজিশনিং করে নিচ্ছি। ব্যাস, আমাদের যে স্কুইড গেমের টাইটেল সেটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে অলরেডি। তো এবার এটাকে আমরা এক্সপোর্ট করব। সো এটাকে আমরা এইভাবে এক্সপোর্ট করব না, এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর পিএনজি ফরম্যাটে এটাকে এক্সপোর্ট করে দিলাম। সো পিক্সেল অ্যাপের কাজ কিন্তু শেষ হয় নাই, আমাদের আরেকটু কাজ বাকি আছে। সো আমরা আবারও এটা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার ইউজ করব, আমি এখানে ব্ল্যাক ইউজ করছি। এবার আমরা যেটা করব এটা হলো আমাদের যে স্কুইড গেমের লোগোটা যদি আপনারা দেখে থাকেন সেটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু শেপ রয়েছে পিঙ্ক কালারের। সো ওই শেপগুলো আমরা এখন অ্যাড করব। তো আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার নিয়ে নিলাম, তারপর আমরা চলে যাব শেপে এবং শেপস থেকে আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। ব্যাস, এই কালারটাই আসলে স্কুইড গেমে রয়েছে। এবং এটাকে আমরা গেমের যে ই ওটার মাঝের যে ফাঁকা অংশটা আছে এখানে আমরা অ্যাড করব। সো এটার উপর আমরা নিয়ে গেলাম, জাস্ট রিসাইজ করে দিব। সো টেক্সটের উপরে চলে আসছে, এটা নিয়ে আপনার ওয়ারি হওয়ার কিছু নেই, কারণ এটাকে আমরা লেয়ারের নিচে নিয়ে যাব। সো আমরা একটু জুম করে নিচ্ছি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সো আমরা জাস্ট রিসার্চ করে বসিয়ে এবার আমরা লেয়ারে চলে যাব এবং লেয়ার থেকে আমাদের যে শেপটা আছে এটাকে সবার নিচে নিয়ে যাব। সো ব্যাস, সুন্দর করে দেখলেন, অ্যাপ্লাই হয়ে গেল। সো এইভাবে কিন্তু আরও কয়েকটা শেপ আমরা আমাদের এতে, তারপর আমাদের কিউতে এভাবে আমরা অ্যাড করব। সো এই জায়গাটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা যদি অন্য অন্য টেক্সটের নিচেও এরকম শেপ বসাতে চান সেটা আপনারা বসাতে পারেন। ব্যাস, আমাদের সবগুলো শেপ কিন্তু বসানো হয়ে গেছে। আমি এখানে জাস্ট তিনটা শেপই ইউজ করছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, শেপগুলো বসানোর সময় কিন্তু আপনাদের বাকি যে লেয়ারগুলো আছে সবগুলো লক করে দিবেন। তাহলে যেটা হবে যে আপনার হাতের টাচ লেগে কিন্তু আপনার যে অন্যান্য লেয়ারের যে পজিশন সেটা চেঞ্জ হবে না। সো এবার আমরা যে কাজটা করব, আমাদের যে টেক্সটগুলো আছে স্কুইড গেম লেখাটা, এই দুইটা টেক্সটকে আমরা হাইড করে দিব। আমাদের এখানে শুধুমাত্র শেপগুলো লাগবে। সো আমরা আবারও লেয়ারে যাব এবং এখান থেকে আমরা গেম এবং স্কুইড এই দুইটা জিনিস আমরা হাইড করে দিচ্ছি। শুধুমাত্র শেপগুলো থাকবে, যে শেপগুলো আমরা এখানে ইউজ করেছি। এবং এটাকে আবার আমরা ট্রান্সপারেন্ট করে দিব এবং ট্রান্সপারেন্ট করার পর এটাকে আমরা পিএনজি হিসেবে এক্সপোর্ট করব। ব্যাস, পিক্সেল অ্যাপের কাজ কিন্তু আমাদের শেষ। এবার আমরা সরাসরি চলে যাব কাইনমাস্টারে এবং সেখানে আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট করব। সো আমরা কাইনমাস্টারে চলে আসলাম এবং কাইনমাস্টারে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি এবং এখানে আমরা প্রথমে একটা ব্ল্যাক কালারের একটা ইমেজ নিয়ে নিলাম।
তো এখানে আমরা লেয়ারে যাব লেয়ারে যাওয়ার পর আমাদের যে ইন্ট্রো যে অ্যানিমেশন ভিডিওটা আমি দিয়ে দিয়েছি যেটা আপনারা ডাউনলোড করেছেন সেটা অ্যাড করবেন এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব দেওয়ার পর আমরা যদি এটাকে প্লে করি এবং এটা প্লে করার পর যেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শেপগুলি ফেড আউট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা আমাদের যে টাইটেলটা সেটা বসাবো সো এখানে এসে আমরা পজ করে দিব এবং এখানে গিয়ে আমরা আবারও লেয়ারে যাব লেয়ার থেকে মিডিয়া এবং এখান থেকে আমাদের যে পিক্সেল লেভেল ফোল্ডারে আমাদের যে স্কুইড গেম লেখাটা আছে টেক্সটটা যেটা আমরা পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করেছিলাম সেটা এখানে ইম্পোর্ট করব এবং এটাকে আমরা রিসাইজ করে নেব সো এটাকে আপনাদের পছন্দ মতো জায়গায় আসলে রিসাইজ করে নেবেন আপনারা চাইলে একটু আগে অ্যাড করতে পারেন বা পরে অ্যাড করতে পারেন এবং রিসার্চ করার পর ইন অ্যানিমেশন আমরা এখানে ফেড ইফেক্টটা দিব এবং এখানে আমরা এটার লেন্থ বাড়িয়ে 2 সেকেন্ড করে দিব সেবার যদি আমরা এটাকে একটু প্লে করি এবার আমাদের কিন্তু টেক্সট অ্যাড হয়ে গেছে এবার আমরা যেটা করব এটার ব্যাকগ্রাউন্ডে যে আমাদের শেপগুলো আছে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম পিক্সেল লেভেল সেটা অ্যাড করব সো প্রথমে আমরা দেখব যে কখন পুরো টেক্সটটা আমাদের এখানে চলে আসে পুরো টেক্সটটা যখন ভিজিবল হবে তখন এখানে পজ করে সেখানে আসলে আমরা আমাদের পরবর্তী যে শেপগুলো আছে সেটা আমরা অ্যাড করব এবং এটাকে আমরা পিক্সেল লেভেলের মতোই আবার রিসাইজ করে জাস্ট শেপ অনুযায়ী এটাকে বসাবো সো এখানে এখানে ওয়ারিড ওয়ার কিছু নেই এটাকে আমরা লেয়ারের পিছনে নিয়ে যাব সো প্রথমে আমরা এটাকে জাস্ট হলো রিসাইজ করে নিব ঠিক মতো বসিয়ে আমরা যে বাম পাশে উপরে যে 3 ডট আছে কাইনমাস্টারে সেখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটাকে স্যান্ড ব্যাকওয়ার্ড করে দেব বুম সো আমাদের কিন্তু এখানে মোটামুটি আমাদের পুরোপুরি লোগো ক্রিয়েট হয়ে গিয়েছে সো এবার এটাকেও আমরা কি করব এটাকে আমরা ইন অ্যানিমেশনে ফেড ইফেক্টটা ইউজ করব এবং এখানে আমাদের এটার যে লেন্থ যে সেটাকে আমরা 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড করে দেব সো এবার যদি আমরা এটাকে প্লে করি আমাদের যে ব্যাকগ্রাউন্ড শেপ সেটার মাঝে অনেক বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে তো আমি এটাকে আরেকটু সামনে নিয়ে আসলাম এই লেয়ারটাকে এবার যদি প্লে করে দেখি এবার ঠিক আছে সো এবার আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ এবার আমাদের যে লাস্ট অ্যানিমেশন রয়েছে সেটা আমরা অ্যাড করবো এবং এটা আমরা ম্যানুয়ালি এই কাইনমাস্টারে বানাবো সো এই জন্য যে জিনিসটা করতে হবে আমাদের আমরা লেয়ারে চলে যাব এবং যাওয়ার পর এখানে হ্যান্ড রাইটিংয়ে যাবো এবং এখান থেকে আমরা একটা ফিল্ড রেক্ট্যাঙ্গেল নিব এবং আমাদের কালার থাকবে হোয়াইট এবং এখানে যেহেতু আমাদের স্কুইড গেমের আমি এখানে দেখতে পাচ্ছেন যে এম এর যে শেপটা আছে এখান থেকে আমি একটা অ্যানিমেশন করবো উপরে ইউ এর থেকে করবো এখানে ই থেকে করবো এবং বাম পাশে এস থেকে করবো সো আপনারা যে টেক্সট ইউজ করবেন সেই অনুযায়ী আপনাদের মতো করে কিন্তু এই অ্যানিমেশনটা ক্রিয়েট করবেন সো আমি প্রথমে এম এর নিচে এখানে একটা শেপ ক্রিয়েট করছি এবং এটাকে একটু পজিশনিং করে নিব তারপর এখানে আমরা হ্যান্ডরাইটিংয়ের উপরে ক্লিক করে এখানে ইন অ্যানিমেশনে আমরা ইউজ করব হলো ওয়াইপ ডাউন ইফেক্টটা সো যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে সো এখানে ওয়াইপ ডাউন ইফেক্টটা আমরা ইউজ করব এবং এটার টাইমও আমরা বাড়িয়ে 2 সেকেন্ড করে দেব এবার কিন্তু চাইলে আমরা এটাকে কপি করে ডুপ্লিকেট করে আমরা বাকি সব জায়গায় ইউজ করতে পারি অথবা আপনারা চাইলে বারবার একেও করতে পারেন সো আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে উপরে তুলে নিলাম এবং ইউ এর উপরে আমি জাস্ট এটাকে পজিশনিং করে দিচ্ছি বাট এবার আমার অ্যানিমেশনটা একটু চেঞ্জ করে দিতে হবে যেহেতু ইউ এর উপরের দিকে উঠবে সো এটাকে ওয়াইপ আপ ইউজ করবো সো আমাদের উপরে এবং নিচের অ্যানিমেশনটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে সো সেমভাবে কিন্তু আমরা আবারও ডুপ্লিকেট করে আমাদের ডান পাশে এবং বাম পাশে আমরা এটাকে ইউজ করে ফেলবো সো আমি জাস্ট ওইগুলোকে বসিয়ে দিচ্ছি এবার আমাদের ডান পাশের শেপটাকে আবারও ডুপ্লিকেট করলাম এবং বাম পাশে নিয়ে গেলাম এবং এবার একটু আমাদের অ্যানিমেশনটা চেঞ্জ করে দিতে হবে
স্ক্রিন অ্যানিমেশনে গেলাম এবং এটাকে ওয়েব ডাউন করে দিলাম। ব্যাস আমাদের চারপাশের চারটা শেপ অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এবার যদি আমরা ফাইনাল অ্যানিমেশনটা একটু প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন যে খুবই ইজিলি কিন্তু আমরা আমাদের মোবাইলের মাধ্যমেই স্কুইড গেমের যে অ্যানিমেশনটা আছে, ইন্ট্রো অ্যানিমেশন, সেটা ক্রিয়েট করে ফেলেছি। সো এই স্কুইড গেমের জায়গায় কিন্তু আপনারা চাইলে আপনার নাম ইউজ করতে পারেন বা অন্য কিছু ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখালাম কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে স্কুইড গেমের যে ইন্ট্রো অ্যানিমেশন সেটা ক্রিয়েট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।